আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটু আমাদের বেডের কিভাবে পরিচর্যা করি আমরা বা এই বেডটাকে সাজাচ্ছি কিভাবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো যে আমি ভিডিও করছি একটু আসসালামু আলাইকুম। এই আজকে একটু ঘাস লতা পাতা পরিষ্কার করি নিড়ানি দেই, কারণ এরা এই যে এখন তাপমাত্রা বেড়ে গেছে তো এখন সুযোগ পেয়ে এরা ইচ্ছা মতো এই যে জঙ্গলগুলো পুরাটা কভার করে নিবে, সমস্ত মাটির যে সারগুলো এরাই খেয়ে নেবে সব। হ্যাঁ, ওদেরও তো অধিকার আছে, তো আমাদের অধিকার আছে পরিষ্কার করার। যাকে লাগিয়েছে সেটাকে যত্ন করব। পিছনে এক সারি ধরে আমাদের গোলাপ গাছগুলো পিছন থেকে দেখাই, তার নিচে যে বেডটা ওইটাতে আজকে আমরা পরিষ্কার করে কিছু ফুল গাছ লাগাবো যে এখানে রেখে দিয়েছি। এই আগের যে গত বছরের যে টব ছিল পুরানা, এটা গ্রিন হাউসে রেখে দিয়েছি যার ফলে বৃষ্টিতে ধুয়ে যায় নাই। এর মধ্যে নিউট্রিয়েন্ট যা ছিল মোটামুটি আছে, কিন্তু এখন আমি যা করব এবার নতুন কম্পোস্ট দিয়ে এটাকে আবার রিচ বানাবো। তো নতুন কম্পোস্ট দেওয়ার পরে এটাকে একটু আবার মিক্স করতে হবে পুরান কম্পোস্টের সাথে, কারণ দুই লেয়ার দুই রকম হয়ে যাবে। এই টবটা আনুমানিক কতটুকু হবে? তো 2 ফিট লম্বা টব আর এদিকে কত 10 ইঞ্চির মতো, কিন্তু কয় লিটার এটা আমি মাপি নাই, বেশ বড়। এগুলো আলু চাষ টাস করা যায় এটাতে খুব ভালো মতো, লাইন করে টমেটো করা যায় মোটামুটি ভালোই। প্রায় কত 30 লিটার হবে মিনিমাম। নিচে যে আমাদের টিউলিপ দেখতে পাচ্ছেন এরকম সাইজেরই টবে, চেরি গাছটা দেখায় ফুল আসছে, ফুল আসা শুরু হচ্ছে নাকি ফুটছে? দিয়ে একটা অলরেডি তো ব্লজম শুরু হয়ে গেছে, অনেকগুলোই ফুটে গেছে। হ্যাঁ, তাহলে এটা একটা, যদিও আমাদের চেরি ভাগ্য খুব খারাপ, প্রতি বছর একটা দুইটা করে পাই। অস্টিওপারমাম গাছটা আমরা এখন লাগাচ্ছি, এটার আরেকটা নাম আছে আফ্রিকান ডেইজি। তো এটা বেশ মানে সারা সামার সিজন ভর্তি ফুল থাকে। তো এই টবের মধ্যে দিয়ে দেব আমরা, এই টবে দুটো গাছ দিলেই এনাফ, এটা পুরোটাই মানে ফুল দিয়ে ভরিয়ে রাখবে। এটা দেখার জন্য খুবই কি বলে দৃষ্টিমধুর। অলরেডি কলি এসেছে, কলি এসে ভরে গেছে। এই যে হয়তো এরকম ওয়েদার থাকলে আরো খুব দ্রুত এই ফুলগুলো ফুটে যাবে। এটা আমরা এই আমাদের ইয়ের সামনে দিব, কি জানো এই ওয়ার্ক কাউন্টারের সামনে দিব। তো দেওয়ার সময় সবসময় যখন পট থেকে গাছ বের করার সময় শেকড় যদি এরকম এরকম জমাট হয়ে থাকে, তাহলে ওই শেকড়টাকে এইভাবে একটু খুলে ছড়িয়ে দিতে হবে। না হলে হবে কি, এই শেকড়টা এর মধ্যেই জট লেগে এর মধ্যেই এই গুটির মধ্যেই ঘোরাফেরা করবে। কারণ আমাদের দরকার হচ্ছে এই শেকড়টা পুরো টপটাকে বিছিয়ে দেওয়া, কারণ পুরো টপটার মধ্যে ইউনিফর্মলি আমরা খাবার ছিটিয়ে দিয়েছি এবং নিয়মিত রেগুলার যখন পানি দেব সেই পানির মধ্যে যে নিউট্রিয়েন্টগুলো এর মধ্যে দ্রবীভূত হবে সেটা এর প্রত্যেকটা শিকড় যদি পায় তাহলে দ্রুত বৃদ্ধি পাবে। তো এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে যে এই যে শিকড়ের জন্য এই যে গুটি না হয় রুট বল বলে এটা যাতে না হয়, এভাবে খুলে দিলেই ও তখন এদিক ওদিক যেতে পারবে। তো এই তো আমরা সুন্দর এই মাপে একটা গর্ত করে নিলাম, নিয়ে বিসমিল্লাহ করে দিয়ে দিলাম, কোনো কঠিন কিছুই নেই। এগুলো গাছ গার্ডেন সেন্টারে রেডিমেড পাওয়া যায়, এখানে টেস্কো সেন্সবেরিতে তো এগুলো অ্যাভেলেবল খুবই। তো যারা সহজে এরকম ফুল চাষ করতে চান তাদের জন্য এটা খুবই ভালো একটা ভ্যারাইটি, এবং প্রচণ্ড ফুল আসে। আমি এই যে এটার পরেই কয়েকদিন পরে যখন ফুল আসবে সেটা দেখাবো আপনাদেরকে। এটা আমাদের আগেও ছিল, আগে বেডে ছিল, তো এবার আমরা প্ল্যান করেছি এটা এই ইয়েতে দেব, টবে দেব, বেডে কয়েকটা দেব, 4টা বেডে দেব, 4টা টবে দেব। এই হয়ে গেল। আবার সিমিলারলি এই যে আবার রুট বলটা দেখাই, এটা এটা কিন্তু কাটিং থেকেও হয়, এই যে নরম সফট ডাল কেটে কেটে লাগিয়ে দিলে স্প্রিং টাইমে তখন এটার থেকে সুন্দর মতো আবার নতুন গাছ তৈরি হয়। সিজন শেষে তো এমনি টবেই থাকবে,
হ্যাঁ টবেই থাকবে অথবা গ্রিন হাউসে নিয়ে রাখা যাবে, বেডে বেডে রাখলে বেডেও থাকবে, আবার পরের বছর ফুল দিবে, তাই না? আমি শিওর না এটা পুরো বরফে সার্ভাইভ করে কিনা, এটা নিয়ে রেখে দিতে হবে, কিন্তু কি বলে গ্রিন হাউসে বা একটু প্রোটেক্টেড ফ্রস্ট ফ্রি জায়গায় রেখে দিতে হবে, তারপরে যখন আবার ওই যে পিটুনিয়ার মতোই। তো মূলত এই জায়গাটায় রাখবো বলেই এই টব দুইটা তৈরি করা হয়েছে। সামনের ভিউটা সুন্দর লাগবে যখন ফুল দিয়ে ভর্তি থাকবে এখানে। এই তো টিউলিপকে তো বিদায় দিতে হবে, এর অবস্থা খারাপ, কয়েকদিন আমাদেরকে মানে আমাদের চোখের শান্তি দিল, মনের শান্তি চোখের শান্তি, এখন ওর বিদায় নেওয়ার পালা। রকারি ফুটে দাও, কি সুন্দর হয়েছে রকারিটাও, এখন এখন ফুল ব্লুম করছে। এই আগাছার মধ্যে আর পিছনে এই দেখতে পাচ্ছেন গোল্ডেন ক্রিপি জেনি, এটা গত বছর দিয়েছিলাম বেডে, এখন সুন্দর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, সুন্দর লাগে দেখতে। আবার এর কারণে আগাছা একটু কম হয়, আগাছা ঢেকে রাখে আর কি, এই যে পুরোপুরি কাভার করে তো তখন আগাছাগুলো নিচে চাপা পড়ে যায়, লাইট পায় না, তখন ওগুলো মরে যায়। কিন্তু তার আগে যদি আগাছা কাভার করে ফেলে এখানে একটা কম্পিটিশনের ব্যাপার চলে। তারপরে এই যে এখানে আমাদের ক্যাম্পানুলা ফুলের গাছ আছে, এটার উপরেও এসে কাভার করে ফেলতেছে। তো এখানে তুলতে গিয়ে যদি জেনি একটু ছিঁড়েও যায় কোনো অসুবিধা নেই, ওটা আবার লাগিয়ে দিলেই হবে। জেনি এরকম টুকরো টুকরো করে কেটে কেটে লাগাইলেই হয়ে যায়। এটা বাস্কেটে দিলে ঝুলে আসে সুন্দর, আবার মাটিতে দিলে পুরো মাটিটা সুন্দর কাভার করে ফেলে। তো মোটামুটি আশেপাশটা পরিষ্কার করে কি দিয়ে দিচ্ছ? এটা এটা হচ্ছে কি যেন এটা ডেকোরেটিভ মিনি বার, এটা গাছের ছোবরা আর কি, টুকরো টুকরো গুঁড়া করে রাখে। এটা এক ধরনের, এটা দিয়ে ওই আগাছা কন্ট্রোল করা যায়, যেহেতু এটা মাটির মধ্যে একটা ব্যারিয়ার তৈরি করে, আলো ঢুকতে দেয় না, তখন এটাতে এই আবার দেখতেও সুন্দর, এদিকে আগাছাও প্রোটেকশন দেওয়া যায়, আবার এটা ইয়েও ধরে রাখে, কি যেন পানি ধরে রাখে মাটি, তখন এই যে কারণ জুলাই মাস আসলে, জুন জুলাই আসলে রোদ যখন এখানে ডাইরেক্ট লাগে তখন তো মাটি শুকিয়ে যায়। তো হরে হয়ে গেছে আগাছা, এই বরাবর গাছগুলোকে লাগানো হবে, আর আগে সাজায় নিলাম। তাড়াতাড়ি মানে মাটিটা সফট থাকে। সেরকম উপযুক্ত পরিবেশ ওকে দিতে হবে আমাদেরও। প্রচুর ফুল দেয় এই গাছ, যে অল্টারনেট করে একটা হালকা কালার একটা ডার্ক কালার এইভাবে দিচ্ছি, দেখা যাক ফলাফল কি হয়। এরকম করে বাকিগুলো সব একে একে রোপণ করা হচ্ছে। সব শেষে এই যে জেনিগুলো যেগুলো উঠানো হয়েছিল সেগুলো আবার রিপ্লেস করছি, জায়গায় জায়গায় একটু গ্যাপে গ্যাপে দিয়ে দিলে আবার সুন্দর মতো কয়েকদিনের মধ্যেই পুরোটা এই যে এরকম
বিছে যাবে, কভার করে নাই, তখন গোল্ডেন সবুজ হয়ে যাবে পুরোটাই এই বেডটা। তার মাঝখান থেকে এই যে ফুলগুলো বের হয়ে থাকবে, এটা হচ্ছে আমাদের এই বছরের বেডের বেডের সাজসজ্জা। আমরা প্রতি বছর একটু একটু এক্সপেরিমেন্ট করি, চেঞ্জ করি, খুব সহজে এটা হয়ে যায়। পুঁতে রাখা, ডাল ভেঙে ভেঙে যদি দেওয়া যায় তখনও হয়, কারণ এটা একটু ছোট্ট ছোট্ট করে পিস পিস করে কেটে দিলেই হয়। আমাদের যেহেতু এখানে অনেক আছে, এই জন্য গোড়া সহ শিকড় সহ দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি জিনিসটা কভার করে ফেলে। ফিনিশিং হচ্ছে পানি দেওয়া, ফিনিশিং পানি দিয়ে হচ্ছে এর ভেতর দিয়ে যেহেতু জেনি দেওয়া হয়েছে, অবশ্যই একটু ভিজিয়ে দিতে হবে। তো আজকে আপনাদের কাছে বিদায় নেই, ছোট্ট একটুখানি ভিডিও শেয়ার করলাম। অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা বেডটা কীভাবে তৈরি করি, বেডে গাছ লাগানোর একটা ভিডিও যেন আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো বেডে এবছর প্রথম কাজ শুরু করলাম, সেজন্য একটু অগোছল, আস্তে আস্তে এটা আরও সুন্দর হয়ে যাবে, তখন আবার আপনাদেরকে দেখাবো কী অবস্থা দাঁড়ায়। এবং সবশেষের ইম্পর্টেন্ট কাজ, পানি দেওয়া, হাইড্রেটেড করা। পানি দিতে এমনভাবে পুরো টপটা যেন পানি পায়, কোথাও পানি কোথাও ভেজা কোথাও শুকনো থাকলে হবে কি ওই সবগুলো খাবার একসাথে ইউনিফর্মলি মিশবে না। অনেকে আমরা ভাবি যে একটু পানি দিলাম তা আচ্ছা ওইটুকুটা পুরোটা আস্তে আস্তে চুষে নেবে, তা না, এটা পুরোটা দিয়ে নিচ দিয়ে পানিটা বের হয়ে আসতে হবে, যেই ফুটাটা থাকে ওইটা থেকে বের হয়ে আসতে হবে পানি, তাহলেই বোঝা যাবে যে ওখানে সমসত্ত্বভাবে চারিদিকে পানির মিশ্রণটা হয়েছে, এবং তখনই গাছ বাড়বে ভালো। আজকে বিদায় নিই আপনাদের কাছ থেকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।